আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করছি আজকের প্রেস কনফারেন্স। আপনারা এইখানে আমাদের কয়েকটি প্রজন্মের অগ্রজ তরুণ নির্মাতা শিল্পী কলাকৌশলী সাহিত্যিক সঙ্গীতের মানুষ অনেককে দেখতে পাচ্ছেন। আমরা স্টোরি টেলার্স পেছনে ব্যানারে রয়েছে বাংলা চলচ্চিত্র বা অন্তরে সেন্সরশিপের ফল। আমরা চাই গল্প বলার স্বাধীনতা, গল্প বলার স্বাধীনতার পরিপ্রেক্ষিতে নিয়ে আজকের এই প্রেস কনফারেন্স। আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনা গণমাধ্যমে আলোচিত হয়েছে। আমরা সবাই এই নির্ণয় অধিকার আছি, আমরা সবাই আসলে স্টোরি টেলার। আমি যারা সংবাদ মাধ্যমে কাজ করি, যারা চলচ্চিত্রে কাজ করি, যারা সঙ্গীতে কাজ করি, যারা সাহিত্যে কাজ করি, প্রত্যেকে বিভিন্ন ফর্ম, কিন্তু আসলে আমরা স্টোরি টেলার। ফলে স্টোরি টেলিংয়ের যে স্পেস, যে পরিসর, সেটি কি ক্রমাগত সংকুচিত হয়ে যাচ্ছে আমাদের সামনে হাওয়া মামলার হাওয়ার যে পরিচালনের বর্তমান সুমন, তার মা তার বন্য প্রাণী দমন ইউনিট যে মামলাটি করেছে সে অভিজ্ঞতা কি বলে। মোস্তফা সরোয়ার ফারুকী সিনেমা শনিবার বিকেল গত 3 বছর ধরে কেন সেন্সর বোর্ডে ছাড়পত্র পাচ্ছে না সে অভিজ্ঞতাটি কি বলে। এরকম করে অনেকগুলো উদাহরণ আমরা নানা জায়গা থেকে দিতে পারব। এবং আমরা এটাও জানি অন্যান্য স্থানে একজন নাট্যকার যিনি টেলিভিশনের জন্য নাটক বানিয়েছেন তিনিও একইভাবে আইন মামলার শিকার হয়েছেন 15 কোটি টাকা। ফলে এই নানা অভিজ্ঞতাগুলো আমাদের সামনে যখন আছে তখন আমাদের মনে হয়েছে পাবলিক স্পেসে এসে জনগণের সাথে আমাদের পলিসি মেকারদের সাথে আমরা যারা স্টোরি টেলার তারা কথা বলাটা জরুরি। সেই কথা বলার আয়োজনটাই বেসিক্যালি এই প্রেস কনফারেন্স। এই প্রেস কনফারেন্স আমরা চেষ্টা করব 90 মিনিটের মধ্যে শেষ করার জন্য। এখানে আমাদের কয়েকজন কথা বলবেন, কথা বলার পরে আপনারা কিউএনএ সেশনে আমরা যাব, যেখানে আপনারা প্রশ্ন করবেন এবং এখানে যারা উপস্থিত আছেন আমাদের অগ্রজরা আমাদের তরুণরা তারা নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমি শুধু একটা কথা বলে আজকে ওয়েলকাম করার জন্য আমন্ত্রণ জানাবো, সেটি হচ্ছে যে আমরা এইখানে যখন মিলিত হচ্ছি তখন মূলত রিয়ালিটি আর ফিকশনাল রিয়ালিটি দুটো আলাদা বিষয়, দুটো এক নয়। আমরা যদি রিয়ালিটি আর ফিকশনাল রিয়ালিটিকে গোলমাল করে, কনটেক্সট গোলমাল করে, অর্থাৎ রিয়ালিটিকে রিয়ালিটির জায়গায় রেখে ফিকশনাল রিয়ালিটিকে ফিকশনাল রিয়ালিটির জায়গায় রেখে বিবেচনা করতে না পারি, আইন প্রয়োগ করতে না পারি, তাহলে এই রাষ্ট্রে এই সমাজে শিল্প সাহিত্য চলচ্চিত্র সঙ্গীত তো হবেই না, আইনের শাসন হবে না। তবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষিত। আমাদের শরীরের যে সাইজ 3.5 হাত, এখন ধরুন আমাদের চিন্তা কাঠামো যদি 3.5 হাত হয়, অর্থাৎ চিন্তার পরিসরও যদি 3.5 হাত হয়, তাহলে তো আকাশে আর বিমান উঠবে না, জাহাজে যাবে না সমুদ্রে, ফিশিং ট্রলার সমুদ্রে যাবে না, এবং ফিশিং ট্রলার যাবে না বলে আমরা হাওয়ার মতো চলচ্চিত্রও পাবো না। ফলে চিন্তার পরিসরকে যদি আমরা এত দুর্বল করে রাখি, ছোট করে রাখি, তাহলে কি করে 4 কোটি 200 পোস্টার দেখছেন আজকে, আরো অনেক পোস্টার এখানে যুক্ত হতে পারতো। আমরা চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে অনেক পোস্টার জোগাড় করা, সিনেমার পোস্টার, এই সকল ছবিগুলো যা চারপাশে দেখছেন এগুলো কিভাবে নির্মিত হতো যদি আমাদের চিন্তা কাঠামো আমাদের শরীরের মতো 3.5 হাত হতো। ফলে চিন্তার পরিসর, সংস্কৃতির পরিসর বিস্তৃতি করা একটা খুবই জরুরি সময়ের দাম, সেটি এই প্রেস কনফারেন্সের একটা বড় অবজেক্টিভ। আমি প্রেস কনফারেন্স স্বাগত বক্তব্য রাখার জন্য চলচ্চিত্রকার সংস্কৃতি জন নাট্যজন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আমাদের অনেক অগ্রজ আছে, প্রত্যেকে আপনারা জানেন আমি পরিচয় করিয়ে দিতে সময় পাওয়ার শুধু
এই বলতে চাই না সেটা আমি সবাইকে পরিচয় করে দিচ্ছি না নিশ্চয়ই প্রত্যেকে কথা বলার সময় তাদের পরিচয় দিবেন আমি মুস্তফা বিভাগ সঞ্চালকের দায়িত্বে আছি আপনাদের সবাইকে তাহলে চলচ্চিত্রকে নানাভাবে আটকে দেওয়ার যে বাহানা চলছে সেগুলো আমাদের কাছে নিশ্চয়ই এবং তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ এবং ক্ষোভ এবং এটি সমাধানের জন্য আমরা প্রস্তাব নিয়ে আসছি।
আমরা জানি যে এই যে শিল্পের কথা বললাম, একটি বাস্তবতা তুলে ধরার অধিকার এবং ভাষা নির্মাণের মধ্যে সে বাস্তবতা তুলে ধরবে, সেজন্য শিল্পীর নিরন্তর স্বাধীনতা চাই। ছোট্ট কথা, আমরা শিল্পীর স্বাধীনতা চাই, আমরা শনিবার বিকেলে মুক্তি চাই, খাওয়ার ব্যাপার থেকে সমস্ত আইন মামলা যা করা হচ্ছে সেগুলি প্রত্যাহার করার কথাগুলো অন্যান্য যে ঘটনাগুলির মধ্যে ঘটেছে যা নিন্দনীয়, সকল কিছু প্রত্যাহার করতে হবে এবং এর মধ্যে সেন্সার কথা চলে যাবে, কিন্তু ভিন্ন আকারের সেন্সার কথা আসবে, সার্টিফিকেশন, সেটি খুবই ভালো, বর্তমান সরকার এটি করার জন্য উদ্যোগ নিয়েছে, কিন্তু আমরা জানি স্টেক হোল্ডার হিসেবে যে সার্টিফিকেশনের নীতিমালাটা এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করবেন। আমি আপনাদেরকে আবার স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, জোনাকে সঞ্চালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। এবার সংবাদ সম্মেলনে আমরা যে গল্প বলার স্বাধীনতা চাই, এই উদ্যোগে আমাদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করবেন বিপ্লব খান, চলচ্চিত্রকার, আপনারা সবাই জানেন বিপ্লব খান। নিজেরটা চিন্তা করলে কেন, সবারটাই চিন্তা করবে।